শুরু করুন, এবার আপনারা শুরু করুন, লাইন করে চলে আসুন। চলছে চলবে চলছে চলবে চলছে চলবে সভাপতি সম্মানীয় স্বপন নায়ক মহোদয় উপস্থিত আছেন এগরা মহকুমা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে। দীর্ঘদিন ধরে যে এখান থেকে হারিয়ে যাওয়ার একটা পদ্ধতি এই বিজেপি সরকার করেছেন, আপনারা জানেন। কিছুদিন আগে আসামে এনআরসি হয়েছে, 19 লক্ষের নাম মানুষের নাম বাদ গেছে। তারপরে ওনারা বলছেন যে ট্রাইব্যুনালে যান, প্রত্যেক গরিব মানুষ যারা আছেন তাদের পরিবারে 6 জন 7 জন করে যারা নাম ছিল ভোটার লিস্টে তাদেরকে কীভাবে আবার ফিরিয়ে আনা যায়, তার জন্য ট্রাইব্যুনালে প্রত্যেক মানুষের জন্য 19,000 খরচা করে কেস করতে হবে। আপনারা বুঝুন, একটা পরিবার যেখানে খেতে পারছে না তাদের পরিবারের নাম নথিভুক্ত করার জন্য যদি ট্রাইব্যুনালে 19,000 টাকা খরচা করে নাম তুলতে হয় তাহলে মানুষের কি দুরবস্থা এই কেন্দ্রে বিজেপি সরকারের আমলে। পঞ্জীকরণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিলে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরগণ, সমস্ত ওয়ার্ড সভাপতিগণ, টাউন সভাপতি সহ শাখা সংগঠনের নেতৃত্ব তারা আজকে এই প্রতিবাদে সামিল হয়েছেন। সামিল হয়েছেন এগরা আপামর জনগণ, তৃণমূল কংগ্রেস শুধু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আজকে আমাদের সঙ্গে পা মিলিয়েছেন এই প্রতিবাদ মিছিলে। তার কারণ হচ্ছে আজকে যে দাবিগুলো নিয়ে আমাদের প্রতিবাদ মিছিল, নগর পঞ্জিকা বিল, এই বিলের মধ্য দিয়ে আজকে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার প্রমাণ করতে চাইছেন যে সারা ভারতবর্ষে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার তাদের তৈরি করার লক্ষ্যে, কারণ আজকে আসাম একটা রাজ্য, ভারতবর্ষে একটা রাজ্য। আজকে আমরা আসামে কি দেখলাম যে জাতীয় নগর পঞ্জিকা বিলের মধ্য দিয়ে আজকে 19 লক্ষ মানুষ তাদের আজকে ভারতীয় নাগরিকত্ব নিয়ে অদ্ভুত কথাবার্তা। আমরা ভারতবর্ষে বাস করি, আজকে ভারতবর্ষের মানুষ তাদের রাষ্ট্রগুলো
তারা আজকে বলছে যে আজকে আমাদের রাস্তায় ঢুকতে দেব না তাহলে আজকে প্রশ্ন করি বিজেপি সরকারের কাছে সেই সব মানুষ যে অন্য গ্রহ থেকে সেখানে বসবাস করছেন যে তাদের আজকে ভারতবর্ষে বসবাস করার তাদের যোগ্যতা নেই ভারতবর্ষে বসবাস করার তাদের অধিকার নেই আজকে এই বিলের মধ্য দিয়ে আজকে আমাদের পশ্চিমবাংলার বিজেপির সভাপতি তিনি আজকে বিভিন্ন জায়গায় ঘোষণা করছেন কি যে পশ্চিমবাংলায় নাকি আজকে জাতীয় রাজনৈতিক পঞ্জিকা বিল চালু হবে আমি প্রশ্ন করি বিজেপি সরকারকে বিজেপি দল থেকে যে আজকে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছি এখানে আমরা কিন্তু রক্ত দেওয়ার প্রতিবাদ করবো আমরা চাই না যারা পশ্চিমবাংলার মানুষ তারা ধূপ ধূপ করে এখানে বসবাস করছেন একটা বিলের মধ্য দিয়ে আজকে প্রমাণ করার চেষ্টা করছেন তারা নাকি ভারতবর্ষের মানুষ নয় এই বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের রাজনৈতিক দল আমরা তৃণমূল কংগ্রেস আজকে প্রতিবাদের জন্য আমরা মানুষের আবেদন মানুষের কাছে নিবেদন আকারে রাখতে চাই মানুষের দরবারে আমরা এই নিবেদন করতে চাই যে আপনারাও আমাদের সঙ্গে সামিল হন এই প্রতিবাদে সামিল হন আজকে আসামে যে আন্দোলন হচ্ছে আসাম যে আজকে একটা বিপর্যস্ত অবস্থায় আছে আমরা চাইব না আমরা পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার কৃষ্টি পশ্চিমবাংলার সংস্কৃতি রক্ষার স্বার্থে আমরা কখনো এই বিল এখানে আনতে দেবো না আমরা রক্ত দিয়ে আমরা জীবন দিয়ে কিন্তু প্রতিরোধ করব আমরা তৃণমূল কংগ্রেস অনেক সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে পশ্চিমবাংলার 35 বছরের একটা অপশাসন থেকে আমরা বাংলাকে মুক্ত করেছি আমরা জানি কিভাবে আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সঙ্গে রেখে এর প্রতিবাদ করতে আমরা জানি আজকে কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে কয়েক মাস আগে লোকসভা নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি গভর্নমেন্ট জিতিবার ক্ষমতা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ক্ষমতা আসার পরে আমরা কি দেখছি নির্বাচনের আগে আজকে সাধারণ মানুষের কাছে সুড়সুড়ি দিয়ে আজকে হিন্দু রাষ্ট্রের নাম করে সাধারণ মানুষকে অনেক সুড়সুড়ি দিয়ে আজকে ভোটে জয়লাভ করেছে কিন্তু আজকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে নির্বাচনের পরে আজকে এই বিজেপি সরকার আজকে ভারতবর্ষকে কোথায় নিয়ে যাচ্ছে ভারতবর্ষকে বিক্রি করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন নীতির মধ্য দিয়ে আজকে এরা কিন্তু লোকসভায় বিভিন্ন নীতি পাশ করে মানুষের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করছে আজকে গ্যাসের দাম কি হল আজকে বড় বড় কথা বললেন বিজেপি সরকারের বন্ধুরা বিজেপি দলের বন্ধুরা যে গ্যাসের দাম কমবে না গ্যাসের ভর্তুকি আপনারা পাবেন কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা নির্বাচনের সময় আপনারা ধরে ধরে বলেছিলাম এই সরকার এই দলটাকে বিশ্বাস করবেন না এরা সুস্থ দিয়ে ভোটটা নিয়ে তারপরে কিন্তু সাধারণ মানুষকে এরা চিনবে না আজকে সাধারণ মানুষের উপর থেকে গ্যাসের ভর্তুকি তুলে নেওয়া হয়েছে আর সাধারণ মানুষের জন্য ফল ভোগ করছে করা সাধারণ মানুষ খেতে খা মানুষ শ্রমজীবী মানুষ দরিদ্র মানুষ এখানে যারা শিল্পপতি এখানে যারা বড় লোক তাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি সাধারণ মানুষের আজকে ক্ষতি হয়েছে আজকে এরা কি করেছে ভারতবর্ষে কালা কানুন আজকে পাশ করেছে কি না এই গভর্নমেন্টের বিরুদ্ধে যারাই কোনো প্রতিবাদের ভাষা প্রয়োগ করবেন তাদের রাষ্ট্রদ্বৈতার আইনে তাদের গ্রেপ্তার করা হবে আমরা ভারতবর্ষে বাস করি একটা গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে আজকে ফ্যাসিবাদি কায়েম করে মানুষের উপর যেভাবে অত্যাচার আরম্ভ করেছে কাশ্মীর থেকে আরম্ভ করে আসাম থেকে আরম্ভ করে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিভিন্ন কোড়ায় কোড়ায় বিজেপি কর্মীরা বিজেপির নেতৃত্বের উস্কানিমূলক নেতৃত্বের উস্কানিমূলক কথাবার্তার মধ্য দিয়ে আজকে পশ্চিমবাংলায় বিভিন্ন দলের গণ্ডগোলের বাতাবরণ তৈরি করেছে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করবো আমরা সাধারণ মানুষের কাছে নিবেদন প্রচার করেছিলাম গত বিধান লোকসভা নির্বাচনে সে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবে কালো টাকা ধরবে আর আজকে সে গল্প নেই 15 লক্ষ টাকার কথা 15 পয়সা ঢুকেনি আর বিজেপি বন্ধুরা সে গল্পে না গিয়ে কখনো সাম্প্রদায়িক দাঙ্গার গল্প কখনো কাশ্মীরের গল্প বিভিন্ন ধরনের গল্পের ফ্রাঁক পেতে